আসসালামু আলাইকুম, দিস ইজ সুফিয়ান। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে 2023 সালে একজন ওয়ার্ক পারমিট ভিসায় আসা শ্রমিক কত টাকা ইনকাম করতে পারে মাসে, দক্ষিণ কোরিয়াতে কাজের ধরন কেমন, দক্ষিণ কোরিয়াতে কাজগুলো কেমন হয়ে থাকে, কাজের সময় কেমন হয়ে থাকে, ওভারটাইমের টাকা কিভাবে দেওয়া হয়, দক্ষিণ কোরিয়াতে থাকা খাওয়ার সুবিধা কি, এই আনুষাঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আবু সুফিয়ান। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্য আরেকজনও অনুপ্রেরণা পায়। এবং দক্ষিণ কোরিয়াতে কীভাবে আসবেন, ইপিএস এর মাধ্যমে কীভাবে দক্ষিণ কোরিয়াতে আসা যায়, এই সম্পূর্ণ প্রক্রিয়া যদি জানতে চান, সত্য নিউজ পাইতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া ইউটিউবের লিঙ্কটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অন্যথায় দেখতে থাকুন, দেখতে দেখতে চলতে চলতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটির মূল আলোচনায় চলে যাই। তো আজকে সম্পূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার বেতন। দক্ষিণ কোরিয়ায় একজন ওয়ার্ক পারমিট ভিসা একজন শ্রমিক মান্থলি কত টাকা ইনকাম করতে পারে, তার সম্পূর্ণ বিবরণ আমি আজকে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। কোরিয়ান ওয়নে সাথে বাংলাদেশি টাকায় কত টাকা আয় করা সম্ভব সেটা বলতে চেষ্টা করব। তো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে কাজের ধরন, দক্ষিণ কোরিয়াতে কাজগুলো কেমন হয়ে থাকে। আমরা যারা ওয়ার্ক পারমিট ভিসায় দক্ষিণ কোরিয়াতে আসি, আমাদের কাজগুলো ম্যানুফ্যাকচারিং শিল্প কলকারখানার যে কাজ, এই ক্যাটাগরির কাজ হয়ে থাকে। আর বর্তমানে আবার কৃষি ভিসায় লোক নিচ্ছে, অন্য ভিসা কনস্ট্রাকশন, মাছ মৎস্য বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু ওইসব ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক আসে না, বাংলাদেশ থেকে একটা মাত্র লোক, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ শিল্প কলকারখানায়। আমরা যারা দক্ষিণ কোরিয়াতে ইপিএস এর মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসায় আসি, আমরা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় এসে শিল্প কলকারখানায় কাজ করে থাকি। গেল কাজের ধরন, এবার হচ্ছে কাজের সময়, দক্ষিণ কোরিয়াতে কাজের সময়টা কেমন হয়, কত সময় কাজ করা লাগে। দক্ষিণ কোরিয়াতে আপনারে একজন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে, সেটা হইতে পারে বেসিক জেনারেল ডিউটি সকাল 8টা থেকে বিকাল 5টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ টাইম হইতে পারে এরকম, অথবা হইতে পারে সকাল 6টা থেকে দুপুর 2টা বা দুপুর 2টা থেকে রাত 10টা, অথবা রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, মানে শিফট ডিউটি, আমরা যেমন আমাদের দেশে হয়ে থাকে শিফট ডিউটি, এরকম শিফটিং ডিউটি হয়ে থাকে। এবং দক্ষিণ কোরিয়াতে একটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে আপনারে অবশ্যই কাজের ভিতরে বিভিন্ন কোম্পানিতে এরকম থাকে 2 ঘন্টা পরপর 10 মিনিটের একটা ব্রেক থাকে, যেই ব্রেকে চাইলে আপনি কফি পান করতে পারবেন বা আপনি একটু মোবাইল দেখতে পারেন, অথবা আপনার আনুষঙ্গিক কাজ এই টাইমের ভিতর ছাড়তে পারবেন। জেনারেল ডিউটিতে যারা সকাল 8টা থেকে কাজ শুরু হয়, বিকাল 5টা বা 6টা পর্যন্ত কাজ হয়ে থাকে, এর ভিতরে অনেক কোম্পানি এসে 2 বার ব্রেক দেয়, অনেক কোম্পানি এসে 1 বার দেয়, অনেক কোম্পানি এসে শুধুমাত্র লাঞ্চ ব্যতীত কোনো ব্রেক নাই। এটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির রুলসের উপরে, এক এক ধরনের কোম্পানিতে এক এক ধরনের রুলস থাকে। যে ওভারটাইমটা কেমন হয়, ওভারটাইমটা হচ্ছে আপনি 8 ঘন্টা কাজ, আপনার 8 ঘন্টার পরে আপনি যাই করবেন সেটা ওভারটাইম। সাপোজ বেসিক ডিউটি সকাল 8টা থেকে বিকাল 5টা, এর ভিতরে দেখা গেলো 5:30 পর্যন্ত হইতে পারে, অথবা 8:30 থেকে 6টা। আমার কোম্পানির নিয়মটা বলি, আমার কোম্পানি সকাল 8:30 থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত বেসিক ডিউটি, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ টাইম, 10:15 একটা ব্রেক, 3:20 একটা ব্রেক, এই যে 35 মিনিট, এই 30 মিনিট কাজ আবার লাস্টে কিন্তু করে দেওয়া লাগে, যার কারণে 6টা পর্যন্ত ডিউটি। এরকম আপনি যে ব্রেকগুলো কাটাবেন, এই ব্রেকগুলোর কাজ কিন্তু অনেক কোম্পানি করে দেওয়া লাগে, অনেক কোম্পানি দেওয়া লাগে না। তো এরকম এই যে 8 ঘন্টা শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওভারটাইম। শনি রবিবার সপ্তাহে 2 দিন কিন্তু কোম্পানি ছুটি থাকে দক্ষিণ কোরিয়াতে, শনিবার এবং রবিবার, সরকারি আইন, এটা 2 দিন অবশ্যই আপনার ছুটি। এবং এই ছুটির দিনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ওভারটাইম পাবেন। ছুটির দিনে যদি 8 ঘন্টা ডিউটি করেন তাহলে 8 ঘন্টা ওভারটাইম, যদি ছুটির দিনে 12 ঘন্টা ডিউটি করেন তাহলে 12 ঘন্টায় আপনার ওভারটাইমের হিসাবে চলে যাবে। শনি রবিবার ব্যতীত সরকারি যেসব ছুটি আছে এই দিনগুলো যদি এর বাইরে পড়ে সেই দিনগুলো কিন্তু ছুটি থাকবে, এবং ওই দিনেও যদি আপনি কর্মস্থলে যান বা কাজ করেন তাহলে ওইগুলো কিন্তু আপনি ওভারটাইম হিসাবেই পাবেন। দক্ষিণ কোরিয়াতে প্রত্যেকটা কোম্পানিতে খাওয়ার যে ব্যবস্থাটা সেটা দুপুরবেলা আপনি খাবার দেবে, আপনারে প্রত্যেকটা কোম্পানি দুপুরবেলা খাবার দিবে, আপনি যদি দুপুরে না খান আপনি আপনাকে খাওয়ার টাকা দিয়ে দেবে। এই খাওয়ার টাকাটা হইতে পারে কোরিয়ান ওয়নে 1 লাখ ওয়ন থেকে 3 লাখ ওয়ন পর্যন্ত, ম্যাক্সিমাম কোম্পানি 1 লাখ ওয়নের নিচে দেয় না, আর ভালো কোম্পানি হইলে বা মালিক ভালো হইলে 3 লাখ ওয়ন পর্যন্ত দেয়। এখনকার হচ্ছে 1 লাখ ওয়নে কত, 1 লাখ ওয়নে বাংলাদেশি টাকায় 8,500 টাকার মতো আসে। আমার কোম্পানি থেকে 2,70,000 ওয়ন দেয়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকার উপরে আমাকে খাওয়ার টাকা দেওয়া হয় কোম্পানি থেকে। এই যে লাস্ট 2 মাস কমাই দিছে ওভারটাইম না থাকার কারণে, এটা বিভিন্ন কোম্পানি কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 2 লাখ 20, কেউ 3 লাখও খাওয়ার টাকা পেয়ে থাকে।
ওভারটাইমের টাকাটা কিভাবে দেওয়া হয়, ওভারটাইমের টাকা ঘন্টা হিসাবে। আপনি 8 ঘন্টা ডিউটি শেষে যদি 3 ঘন্টা ওভারটাইম করেন, ওভারটাইমটা আপনি চাইলে লিখে রাখতে পারেন অথবা আপনার কোম্পানির খাতায় লেখা থাকবে। আপনার কোম্পানিতে কোরিয়ানরা ঠকাবে না, আপনার ওভারটাইমের টাকা মাস শেষে দিয়ে দেওয়া হবে, অবশ্যই আপনার বেতনের সাথেই ওভারটাইমের টাকা হিসাব করে দেওয়া হবে। এখন দক্ষিণ কোরিয়াতে 1 ঘন্টা ওভারটাইম করলে কত টাকা বেতন পাওয়া যায়? দক্ষিণ কোরিয়াতে আপনি যদি 1 ঘন্টা ওভারটাইম করেন 2023 সালে, 1 ঘন্টা ওভারটাইমে আপনি পাবেন 14,430 ওয়ন। কোরিয়ান ওয়নে 1 ঘন্টা ওভারটাইম করলে 14,430 ওয়ন, যেটা বাংলাদেশি টাকায় 1200 প্লাস 1200 সামথিং কিছু টাকা, 1220-25-50 ডলার রেট উঠানামা করে বর্তমানে বাংলাদেশি টাকায়, যেটা 1200 সামথিং টাকা। দক্ষিণ কোরিয়াতে 1 ঘন্টা যদি কাজ করে তাইলে সে পায় 9,620 ওয়ন কোরিয়ান ওয়ন, 9,620 কোরিয়ান ওয়ন, যেটা বাংলাদেশি টাকায় যার মূল্য আসে 800 সামথিং, বর্তমান ডলার রেট অনুযায়ী 800 সামথিং। এখন 8 ঘন্টা ডিউটি করলে একজন শ্রমিক দক্ষিণ কোরিয়াতে 76,000 ওয়ন, 76,000 সামথিং ওয়ন, যেটার বাংলাদেশি টাকায় যেটা সংখ্যা আছে 6,500 সামথিং, 6,500 অল্প কিছু বর্তমানে বাংলাদেশি টাকায়, 6,500 টাকা একদিন আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন। এই 6,500 ব্যতীত আপনি যদি ওভারটাইম করেন তাহলে প্রতি ঘন্টায় 1200 করে টাকা পাবেন। দক্ষিণ কোরিয়াতে একজন শ্রমিক মান্থলি কত টাকা বেতন পায় সেটা হচ্ছে ঘন্টা হিসেবে। দক্ষিণ কোরিয়াতে আপনি কত ঘন্টা কাজ করলেন, এই ঘন্টার উপরে 209 ঘন্টা যদি হয় সেটা 20,10,580 ওয়ন। একজন শ্রমিক দক্ষিণ কোরিয়াতে বর্তমানে 2023 সালে 209 ঘন্টা কাজ করলে 20,10,580 কোরিয়ান ওয়ন, যেটা আজকে ডলার রেট অনুযায়ী 1,72,000 সামথিং আসে বাংলাদেশি টাকায়, 1,72,000 টাকা। এটা হচ্ছে বেসিক, আপনি যে বেসিক বেতন পাবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে বেসিকটা। এর সাথে আপনি যে ওভারটাইম করছেন মাস শেষে, যদি 100 ঘন্টা ওভারটাইম করেন তাই সেই টাকাটা আলাদা পাবেন, যদি 20 ঘন্টা হয় ওভারটাইম 20 ঘন্টা ওভারটাইমের টাকা আলাদা পাবেন, বা 10 ঘন্টা হলে 10 ঘন্টা টাকাও কিন্তু আলাদা পাবেন। এর সাথে আপনার যদি খাওয়ার টাকাটা, এই খাওয়ার টাকাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে 2023 সালে দক্ষিণ কোরিয়াতে আপডেট বেতন। তো আমি খুঁটিনাটি বলার চেষ্টা করলাম, এর সাথে আরও কিছু সুযোগ সুবিধা আছে আমি অন্য একটি ভিডিওতে বলার চেষ্টা করব। তো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যেও অনুপ্রাণিত হয়ে দক্ষিণ কোরিয়াতে এসে 1,00,000 টাকা ইনকাম করতে পারে। তো অনেকে বলে থাকে দক্ষিণ কোরিয়াতে 2,50,000-3,00,000 টাকা ইনকাম করা যায়, অবশ্যই যাই। আপনি যদি 100 ঘন্টা ওভারটাইম করেন তাহলে আপনার ওভারটাইমেই পাবেন বর্তমানে 1,40,000 টাকার মতো, 1,40,000 টাকা শুধু ওভারটাইমে আসবে। আর এই পাশে 1,70,000 আর 1,40,000 কত আসে, 3,10,000 প্রায়। এর থেকে আপনার কিছু ট্যাক্স কাটবে দক্ষিণ কোরিয়া সরকার, যেটা নামমাত্র, খুবই কম। 3,00,000 টাকা বেতন আসলে দেখা গেলো 20,000 টাকা ট্যাক্স কাটবে এই জায়গা থেকে, স্বাভাবিক। এই যে ট্যাক্সের টাকাটা আবার লাস্টে কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে বিষয়, সম্পূর্ণ ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম দক্ষিণ কোরিয়াতে বর্তমান বেসিক স্যালারি সহ ওভারটাইম সহ থাকা খাওয়ার সুবিধা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।